জন্মভূমির জন্য কত মায়া অন্তরে কত মায়া আমি সারা বাংলাদেশে বয়ান করতে যাই ওই বাংলাদেশের শেষ প্রান্ত বর্ডার কক্সবাজার টেকনাফ বয়ান করে যখন দোয়াটা করে বসি দেখি কাতারে কাতারে বিডিআর আইসা সালাম দেয় আর হাতটা ধরে চোখের পানি ছেড়ে কয় হুজুর গো আপনি আমাদের দেশের আমি আপনার দেশের হুজুর আপনার বয়ান শুনে কলিজা ঠান্ডা হয়ে গেছে দোয়া করবেন আমরা চাকরি করি আল্লাহ যেন হেফাজত করেন দেশি মানুষ পাইলে কত টান যারা পাজে যান দেশি মানুষ পাইলে হাজিরা কত এলাকার সৌদি বিদেশিরা কত খুশি অ নবীর উম্মত আল্লাহর নবী সবাই অন্ধকারে গিয়া রাসূলের বাড়িটারে ঘেরাও করে ফেলল অশ্রু নিয়ে দাঁড়াইছে রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিবে আমার আল্লাহ দেখেন কি দেখেন না ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ والله خير الماكرين الله জানে দিছে নবী গো রেডি হয়ে যাও বেঈমানদের পরামর্শ চলতেছে তোমাকে মারবে তুমি রেডি হয়ে যাও আলীর ঘরের মধ্যে ডাইকে হাজির করে দাও হযরত আলীকে ডাকলেন আমার নবী মাঝখানে অনেক কথা আছে সংক্ষেপে আগায় যাই হযরত আলীকে ডাকলেন বাড়ির চতুর্পার্শ্বে বেঈমানরা ঘেরাও করে ফেলল আমার নবী আলীকে বলে আলী আল্লাহর অর্ডার হয়ে গেছে আমার কাছে মানুষের আমানত সব তোমার হাতে নিয়ে নাও সব হাতে নাও আগামী কাল বা দুই একদিনের মধ্যে আমানতগুলো যথাযথ পাওনাদারের হাতে পৌঁছায় দিব আলী চিন্তা করলেন নবীর আমানত এগুলো আগামীকাল বা দুই দিনের মধ্যে মানুষের হাতে দেওয়ার জন্য বলছে অতএব আমার কোনো টেনশন নাই নো চিন্তা ডুকুরতি নাকতেই না ঘুমাই আমি আজ মরুন না ওরা যতই চেষ্টা করে আমাকে মারতে পারবে না কারণ নবী কইছে আগামীকাল আমার আমানত দেওয়া লাগবে তবে আইজ মরব না মরলে কাই কে বাঁচানের মালিক কে সম্মানের মালিক রসুলেবার প্রস্তুত হয়ে গেছে একটু আগেই তো ইশারা দিছিল কয়েক বছর আগে আবু বকর কোন একদিন তুমি আমার হিজরতের সাথী হইবা কিছু কিছু সাহাবা একরামদেরকে আল্লাহর নবী আগে পাঠায় মদিনায় যাও কোন একদিন আমারও যাওয়া লাগবে আস্তে আস্তে চলে যাও এই মক্কার কাফের আমাদের উপর অত্যাচার করে কত আর সহ্য করা যায় আমার মা নাই আমার বাবা নাই আমি এতিম আমার কেউ নাই ফাসা ইয়াকফিকাহুমুল্লাহ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আমার নবী এখন একা গভীর রাত অন্ধকার এবার বেঈমানরা চতুর্পার্শ্বে বাড়িতে ঘেরাও করে ফেলেছে আমার নবী এবার একা একা হয়ে গেল আল্লাহ আমি কেমনে বের হব কয় পয়গম্বর চিন্তা নাই হাতের মধ্যে কিছু ধুলা না আর আমি আপনাকে মন্ত্র শিখাই দেই আয়াত পড়ে পড়ে দম দেন আর এই ধুলাগুলো ওদের চোখে মারবেন বাড়ির চতুর্পাশে ওদের চোখে লাগবে ওরা চোখ ডলবে মাসকান দিয়া নিরাপদে আপনি বের হয়ে যাবে পয়গম্বর ধুলা নিলেন আল্লাহ বলেন পয়গম্বর ধুলাগুলো মোবারক হাতে নিয়ে আপনি আয়াতগুলো পড়ে নিয়ে আসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمعون
وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. كلام زندہ قرآن حکیم حکمت او لا يزال سوتو قدیم ہدایت بدرک کتھا نبیر مکان بھومی سارا او نبیر امان اللہ نبی مبارک زبان دیا مبارک دولا ہاتھ نیا جکن دم کرلین پیغمبر دولا گلو چتر دیگی سٹائے دیلین اور آپ چوکر مدد چوک ڈالے اللہ نبی نیرا پتے بیر ہے گسین اور آپ تیر پائنا امان نبی بار درو تو قدم دیتے سے نہ گئی دیسے مائر نبی اکایا کام دھوکار کنتو نا راستہ کنا لور دور کرنا کرنا مار نبیر چہنار مدد اتو آلو اتو آلو اندھوکار پار جانا رسول چہنا مبارک آلو ہے گلو امار نبی بیدائر بارتا جانا ہے کعبہ او کعبہ ای زیبن کو تو کشٹو کرسی زمین ماں ہرائی لم بابا ہرائی لم رے کعبہ پر لم نہ تھک دیا مرم مالک رونا رہے گیس بے ایمان رتا چار ہمیں حق پرتشتر جنمی ہیز رت کری رے کعبہ امار نبی پیسنے فیرے فیرے چاہے اور سامنے جائے جنم بھومی جنرز مایا کی مایا رسول ارچک مبارک دیا پانی پرا شروع ہائے آر بلے کعبہ آج برو کننیا جائے ایک دن ہمیں ہاشی دیا بیزار پتا کو رائے گھرے آج برے کعبہ امار نبی ابو بکر ار گھرے ار کی نرائے گیا ڈاک دین ابو بکر ایک ڈاک دو مطر ابو بکر بیر ہائے گا امار نبی کے سلام دلین لبائی کیا رسول اللہ امی ابو بکر حضیر نبی بلین اپنی کی گھومن ابو بکر بلین پیغمبار بہو آگے اپنے ایک دن امک اشارتن بولے سنین ایک دن ہجرت ارشاتی ہو اللہ قصو اپنا محبت ارکارنے آز پر جنتو ابھی دورزار کی نرے دارائے تھا کی ایک تراترو امی بالی شرشت پیٹ لگائے گھومائی داری ہو ओ पैगंबर अबे अबू बकर एकाना अमर बेटा घुमाए ना नबी अमर शुद्ध बेटा ना अपना सफरे जन्ने का सारी अभी उठ रख सी ना घुमाए ना शरारा तो बिक्का करते सी कोको ना अमर रोमेशन ढंग सी ना अबू बकर آر امی جو دی گھومایا تھا کی نبی بارو کشٹ پاپے امی ابو بکر گھومائی نا بار بیٹاو گھومائی نا نبی گا اوٹو گھومائی نا تاکا تھا کی پتھر دیکھے نبی کو کھنار بے آن نبی رمات کیا ممار نبی رمات ہوئی لاب نبی جنو اوٹ کا دے نبی جنو ماس کا دے کیا من نبیر امات ای نبیر مایام تورے کنو دھوکائی تے پارنا نانے بابا جو دی نبیر جنو مایا ہوئی تو کافنے کافر نیا نائمہ جائی تا رسول دشمن کے زبائی قرار جنو دنیا را پرا دی در فاشیر دابی نیا رات دی ناری پرو سوٹو دے گے برو نا کھائیا گھوم مائی را رات دانی راستہ راستہ سلوگن دیتے جو دی پارے اور مسلمان ای دیشتہ تو مسلمان ارداش کی شر بھائی نوبی دشمن کے زبائی قرار جنو فاشیر دابی نیا مسلمان کنو تمرا راستہ نامتے پر لانا کپل کس تو خراب خراب ایک دن کن تو تمہار جواب دیتے ہو بے امار نوبیر گالی دائے تمہیں گھوماؤ جو دی اس کے نوبیر محبت راستہ ہے نمی جائی تھا اوئی دشمنر بیچار ہے تو دینے ہی زمینے ہی ہویا جائی تو بائرہ مار اپنا را پتری کے ہوئے تو دیکھ سن زمینے رمونے تا عبدار چولتے سے
ও মুসলমান দেশ কিন্তু ঠান্ডা না ঠান্ডা না আমারে গালি দাও সহ্য করব আমার আব্বারে কিছু বলো ধৈর্য ধারণ করব এ বান্দা মরণ তো একবার হবে একবার হবে সন্তান মাকে সকাল 10টায় বলে মা আমি একটু ফরিদগঞ্জ বা চাঁদপুর যাই 2 ঘন্টা পরে আসব 1 ঘন্টার সময় মোবাইল উঠছে মা কানের মধ্যে লাগায় শুনে কান্নার আওয়াজ ডাক দিয়া বলে কে কাঁদতেছো কি ব্যাপার বলে তোমার সন্তান সবে মাত্র সাদা কাপড়ের বাসিন্দা হয়ে গেছে এলাকার মা বোনেরা ও বৃদ্ধ বাবাজিরা ও কলিজার টুকরা আমার যুবক ভাই ঘুমানোর সময় নাই ঘুমানোর সময় নাই যদি ঘুমায় থাকো আরো কিন্তু বিপদ আসতেছে অতএব এখন থেকে রেডি হও কাফনের কাপড় কিনে রেডি হও আর মা বাবার সালাম দিয়া দাও ও মা আমারে যদি দেখো আমি ঘুমের বিছানা নাই আমারে খুঁজবা না কারণ আমার নবীর দুশমন একটু ডুবছে আবার বের হইতে চায় আমরা মুসলমান এই জমিনে থাকব আর নাস্তিক আরাম করবে হতে পারে না গো মা আমি কাফন কিনে রেডি হয়ে গেছি যতক্ষণ পর্যন্ত নবীর দুশমন বেঈমানের বাচ্চাটারে জবাই করে কুকুরের নাস্তা বানাতে পারবো না ততক্ষণ পর্যন্ত গো মা আমি নবীর আশে তোমার দরজায় আসবো না আসবো না আসবো না দেশের মুসলমান বা ইসলামের সাথে গাদ্দারি করে কোন পরাশক্তি কোন বেঈমান এ জমিনে সম্মানের চেয়ারে বসে থাকতে পারে নাই অতএব আমাকে বলো আমার পীরকে বলো যাকে বলো একটু ধৈর্য ধারণ করে মেনে নিব নেওয়ার কথা না নিব কিন্তু রাসূলের ব্যাপারে কোরআনের ব্যাপারে ইসলামের ব্যাপারে মাদ্রাসার ব্যাপারে আল্লাহ না করুন আল্লাহ না করুন আল্লাহ না করুন আমার আব্বাও যদি বলে জবাই করার জন্য আমি একাই যথেষ্ট ভাইরা আমার আবু বকর পয়গম্বরের দরবারে হাজির বেঈমানরা পয়গম্বরের উপরে আক্রমণ করার জন্য পাগল আবু বকর কে নিয়ে পয়গম্বর মদিনার দিকে রওনা হয়ে গেছেন পয়গম্বর অন্ধকারে হাঁটতেছেন আবু বকর ছাড়া কেউ নাই এখন তো মক্কায় কি সুন্দর রাস্তা পাথর মাইরা আমি হাইতে 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 রাস্তার ভিতর দিয়ে মক্কায় আসলাম কি সুন্দর পাহাড়ের ভিতরে রাস্তা ফ্যান লাগানো কোনো গরম নাই যদিও রোদ্রের তাপমাত্রা বেশি কিন্তু রাস্তা কত সুন্দর ওই সময় রাস্তা নাই পাথরের জমিন চতুর্পাশে পাহাড় আর জঙ্গল আমার মায়ের নবী আস্তে আস্তে করে হাঁটতেছেন আবু বকর একবার ডানে যায় বামে যায় সামনে যায় পেছনে যায় পয়গম্বর বলেন আবু বকর আপনি এমনটা কেন করেন বলেন শত্রুর ভয় আমি যখন সামনে যাই আমি ভয় পাই পেছন দিক যে না জানি শত্রু আঘাত করে আমি আবু বকর থাকবো আর আপনারা আঘাত করবে এটা হতেই পারে না রে পয়গম্বর যদি শত্রু কোনো আঘাত করতে চায় প্রথম গুলি আমি আবু বকর নিব তারপরে আপনার এর আগে হবে না রে পয়গম্বর আবু বকর আমার নবী কিনা কদম দিয়ে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে একটা গুহার কিনারায় দাঁড়াইছেন রাত শেষ হয়ে গেল আমার নবী একটু বিশ্রামের জন্য দিনের বেলা গুহার মধ্যে ঢুকতে চান আবু বকর একটু দেখেন ভেতরে কি অবস্থা আবু বকর ঢুকলেন পরিষ্কার করলেন আমার নবী গুহার মধ্যে প্রবেশ করলেন গুহার মধ্যে প্রবেশ করার পরে আমার নবী ক্লান্ত মায়ার নবী হেঁটে হেঁটে কত কষ্ট রাত্রিবেলা কাফেরারা ঘুরতেছে কই মোহাম্মদ তো নাই আবু বকর যখন ভেতরে আমার পয়গম্বর কে নিয়ে ঢুকছেন আল্লাহর কুদরতি হেফাজতের মাধ্যমে গুহার মুখের মধ্যে মাকড়সার জাল কবুতরের ডিম তা দেয়
আবু বকরের পা মোবারকটা এভাবে সোজা করে দিলেন মায়ার নবীর মাথা মোবারকটা আবু বকরের উরু মোবারকের উপরে রেখে একটু ঘুম পড়ে গেলেন আমার নবী তন্দ্রাচ্ছন্ন আবু বকর তাকায় দেখলেন চতুর্দিকে ছোট ছোট ছিদ্র দেখা যায় না জানি কোন শত্রুর আঘাত হয়ে যায় আবু বকর কাপড় ছিল গায়ের চাদর ছিড়ে ছিড়ে ছিদ্র বন্ধ করে কাপড় ছিড়ে ছিড়ে ছিদ্রগুলো বন্ধ করতেছে কাপড় শেষ তবে একটা ছিদ্র এখনো বন্ধ করা হয় নাই ছিদ্র এখনো শেষ হয় নাই কাপড় না আবু বকরের অপর পায়ের গোড়ালিটা দিয়া ছিদ্রটা বন্ধ করে রাখলেন চেপে ধরলেন আল্লাহর কুদরত ওই গর্তে ছিল একটা সাপ অনেক দিন পর্যন্ত অপেক্ষা করতেছিল আমার মায়ার নবী এই গর্তে একদিন আসবেন তার সাথে একবার মোলাকাত করব সাপ আমার নবীর সাথে মোলাকাত করার অপেক্ষা কিন্তু না না আবু বকরের পা মোবারক দিয়া আটকা সাপ এবার দেখা করতে চায় আবু বকরের পায়ে আঘাত করে আমার একটু সুযোগ দাও মায়া নবীর যদি দেখতে না পারি আমার কলিজা ঠান্ডা হবে না আবু বকর পা সরায় না সাপ এবার সিদ্ধান্ত নিল যদি পায়ে দাগ বসায় দিতে হয় বেয়াদবি হলো আমি মায়ার নবীর না দেখা ছাড়ব না সাপ সিদ্ধান্ত নিয়ে দেরি না করে পয়গম্বরের ঘুমন্ত অবস্থায় আবু বকরের পায়ের গোড়ালির মধ্যে যখন দাঁত বসায় দেয় আবু বকর এখনো পা সরায় না নড়াচড়া করে নবীর কষ্ট হবে ঘুমে আবু বকর পা না সরায় বিশের যন্ত্রণা সহ্য করতে পারে না রে আবু দাঁত গাবড়ায় বসে আছে আবার মায়ার নবী আবু বকরের রুর উপরে মাথা মোবারক রেখে ঘুমায় আবু বকর দাঁত কামড়ায় বিষের যন্ত্রণা সহ্য করতে পারে কেমন নবীর আশেক হইলা রে মুসলমান আবু বকরের চোখের পানিগুলো দরদর করে দরদর করে পড়তেছে আবু বকরের অজান্তে একটা চোখের ফোঁটার পানি পয়গম্বরের চেহারা মোবারকে পড়ল মায়ার নবী চোখ খুলে তাকায় দেখে আবু বকরের চোখের পানি আমার নবী বসলেন আবু বকর আপনি কেন কাঁদেন আবু বকর বলেন পয়গম্বর এই ছিদ্রগুলো কাপড় দিয়ে বন্ধ করলাম একটা ছিদ্র দিয়া পা দিয়া খেয়ে রাখলাম পারি নাই সাপ আঘাত করেছে আমার নবী দেরি না করে বলে পাটা আমার সামনে আগায় দেন আমার মায়ার নবী লালা মোবারক দিয়া যখন কাটা ঘায় লাগায় দিল সাথে সাথে বিষটা পানি হয়ে গেল আমার নবী বলেন আবু বকর পাটা সরায় দেন সাপ আসো সাপ এইবার মানুষের মতো জবান খুলে গেল কথা সাপ দেখ দিয়ে বলে পয়গম্বর বেয়াদবি ক্ষমা করবেন আমি বুঝতে পারি নাই আপনি আমার মহব্বতের আমি বহুদিন ধরে এই গর্তে অপেক্ষা করি আপনার দর্শনের জন্য আবু বকর আমাকে দেয় না আমি পাগল দেখার জন্য বড় পাগল পয়গম্বর ও নবীর উম্মত আল্লাহর নবী মাফ করে দিলেন এরপরে রাত হলো আবার সফর শুরু করলে চোদ্দ দিন লাগায় পয়গম্বর এভাবে জায়গায় জায়গায় একটু বিশ্রাম করে মদিনার পথে আর ওদিকে মদিনার সবাই পাগল মায়ার নবী আসতেছেন রহমাতুল লিল আলামিন মদিনাবাসী কত খুশি তারা শহর থেকে রাস্তায় বেরিয়ে আসলেন আমার নবী উঠের উপরে সফর করে যাচ্ছেন রসুলকে মদিনার কিনারায় নেওয়ার পরে টানাটানি এক এক সাহাবাই এক এক মদিনা ওলা বলে আমার বাড়ি আমার বাড়ি ও মুসলমান আল্লাহ নবী বললেন উঠ যে দিকে যায় সে বাড়ি যাব আমার নবীর আনসার সাহাবী আয়ুব আবু আয়ুব আনসারির ঘরে গিয়া দাঁড়াল আমার নবী সেখানে দাঁড়ালেন বিশ্রাম নিলেন রে মুসলমান মদিনাওয়ালারা নবীর স্বাগতম জানায় আমার নবীকে মেহমানদারি করায় মুসলমান মদিনা শহরের আগে রাসূলকে মদিনাওয়ালারা যেখানে মেহমানদারি করাইছেন ওই থেকে আজ পর্যন্ত বছরে বছরে কোটি লক্ষ লক্ষ হাজি যখন যায় মদিনায় যখন যায় আমার নবীর ওই মদিনাওয়ালার যেখানে মেহমানদারি করাইছে এখনো কোটি কোটি ওই থেকে আজ পর্যন্ত সকল হাজিদেরকে গাড়ি থামায় ওই মদিনাওয়ালারা এখনো মেহমানদারিটা করাইতেছে